আসসালামু আলাইকুম, এমকে কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদেরকে দেখাবো খুবই দরকারি একটা রেসিপি, যেটা সস আর কেসাপের মতোই খুবই প্রয়োজনীয়। স্যান্ডউইচ, বার্গার বা সালাতের মতো জিনিসে মেয়োনেজ ছাড়া যেন চলেই না। তো চলো দেখে নিই আমরা এই মেয়োনেজ তৈরি করতে কি কি লাগছে। মেয়োনেজ বানানোর জন্য এখানে আমি একটা ব্লেন্ডারের জারে একটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি। এটা যদি ফ্রিজে থাকে তাহলে কমপক্ষে 20 মিনিট আগে বের করে নর্মাল করে নিতে হবে। তারপরে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার, 1 চা চামচ চিনি, 1/2 চা চামচ লবণ, আর দিয়ে দিব 1 কাপ সয়াবিন তেল। তো এই তেলটা আমি একবারে দিব না, 5-6 বারে দিব। প্রথমে আমি অল্প করে নিয়ে এটা ব্লেন্ড করে নিব। প্রথমবার 1 মিনিট ব্লেন্ড করার পরে এরকম হয়েছে। এখন আমি আর একবার তেল দিব। এই তেলটা আমি 5-6 বারে দিব। 5 বার তেল দিয়েছি, এবার লাস্ট বার তেল দিয়ে আর একবার আমি ব্লেন্ড করব। তারপরে আমি দেখাচ্ছি এটার কি রকম হয়। এই যে আমি 8 মিনিট পরে এটার ঢাকনা খুলে দেখছি, এটা দেখো কত সুন্দর ঘন হয়েছে এবং গ্লসি হয়েছে। এখন এটা আমি একটা বাটিতে ঢেলে পরিবেশন করে দেখাবো। এই যে তৈরি হয়ে গেল খুব সহজেই ঘরে তৈরি মেয়োনেজ। এটা আমি চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি, দেখো কি সুন্দর ঘন আর গ্লসি হয়েছে। এটা অবশ্যই তোমরা বাসায় ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক দিবে, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে, কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।